এরই মধ্যে আমরা একবার বেল আবেদন করেছিলাম আদালতে, সেই বেল আবেদনটি আদালত খারিজ করেছে। তার অ্যাগেনস্টে আমরা গিয়েছিলাম আপিল বিভাগে, আপিল বিভাগ যদিও আমাদের বেল আবেদন খারিজ করে কিন্তু একটি অবজারভেশন দিয়েছিল, বেগম খালেদা জিয়ার অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে যেন অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া হয়। এরকম আদেশ থাকা সত্ত্বেও কিন্তু তার আমরা জানি না সেই ট্রিটমেন্ট পিজি হসপিটাল দিয়েছে কি না। আমরা যতটা জানতে পেরেছি যে সেটা হয়েছে তার আত্মীয় স্বজনের মাধ্যমে, যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চাইতে আরও অবনতি হয়েছে এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এইটা আমরা জানতে পেরেছি। এবং তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার নিজের বোন, তিনি বলেছেন যে আমরা মানবিক কারণে তার মুক্তি চাই, আমরা আইনজীবী, সেই কারণে আপনারা লক্ষ্য করেছেন যে বেশ কয়েকদিন পর্যন্ত সিনিয়র আইনজীবীরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা আবার হাইকোর্ট বিভাগে বেল আবেদন করব এবং সেখানে নতুন গ্রাউন্ড নিয়ে। সেই নতুন গ্রাউন্ডটা হলো কি, আমরা বলেছি যে আপনারা জানেন, এবং এই বেল পিটিশনটি আজকে শুনানির জন্য ছিল এবং শুনানিতে মেইনলি আমরা চেষ্টা করেছি যে নতুন গ্রাউন্ডটা আর্গুমেন্টে আনার জন্য। সেটা হচ্ছে আমরা এই পিটিশনে বলেছি যে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার। আমরা প্রেফারেবলি আমরা ইউকের কথা বলেছি, লন্ডনের কথা বলেছি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনেছেন, তারপরে আদালত একটি আদেশ দিয়েছেন। আদালতের আদেশটি হলো, প্রথম বলেছেন যে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন সেই মোতাবেক, এবং বলেছেন আগামী বুধবার বিকাল 5টার মধ্যে এই রিপোর্টটি আদালতের কাছে রেজিস্ট্রারের মাধ্যমে দেওয়ার জন্য, এবং বৃহস্পতিবারে এই উপরে বেল আবেদনের উপরে আবার শুনানি হবে এবং তখন তিনি আদালত শুনবেন। আজকে আমাদের সাথে এই আদালতে এখানে সকল সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন, খন্দকার মাহবুব হোসেন সাহেব ছিলেন, মওদুদ আহমদ সাহেব ছিলেন এখানে, এ যে মোহাম্মদ আলী সাহেব ছিলেন, আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন, মাহবুবউদ্দিন বেগম খালেদা জিয়াকে বাঁচাবার জন্য। এবং আমরা অত্যন্ত মানবিক কারণে বেলটা চেয়েছি, এবং আমরা মনে করি যে মেডিকেল যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা কারেক্ট রিপোর্ট আসবে এবং সেই কারেক্ট রিপোর্টের উপরে ভিত্তি করে আদালত পরবর্তী আদেশ দেবেন, এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী। মেডিকেল রিপোর্ট কার মাধ্যমে করবে না করবে সেটা তো হসপিটাল অথরিটির উপরে নির্ভর করে। এই আদেশ মোতাবেক তিনি কনসেন্ট দিয়েছেন এবং সেই মোতাবেক চিকিৎসা হচ্ছে, কিন্তু তার উন্নতি হচ্ছে না। স্যার, অ্যাটর্নি জেনারেল একটি অভিযোগ করেছেন যে এই আবেদনটি শুধুমাত্র শেক অফ দ্য ফাইলিং এ ফাইল না, এটা সেই জন্যই আমি প্যারাগ্রাফ 24 এবং 25 পড়ে শুনিয়েছি এবং এটা সত্য নয়, সঠিক নয়। একই আদালতে তো আপনাদের জামিন আবেদন ইয়ে হচ্ছে, এখন আপনারা কেন আশা করছেন যে আবার এখান থেকে পাবেন? নতুন গ্রাউন্ডে শারীরিক অবস্থার কারণে নতুন গ্রাউন্ড।